হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো কলেজ অ্যাডমিশন দু নিয়ে ওয়ান বাই ওয়ান ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসছে যেগুলো তোমরা দেখছো এবং খুব ভালো লাগছে এবার অনেকের প্রশ্ন রয়েছে তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন তোমরা করছো সবসময় কমেন্টে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না তাই ফেসবুক প্রোফাইল যেটা রয়েছে আমার সেটা অবশ্যই তোমরা ফলো করে দাও আমি স্ক্রিনশট দিয়ে দিলাম এবং ডেস্ক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে সেটা তোমরা ফলো করে দাও ফলো করে দিয়ে সেখানে মেসেজ করলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের উত্তর দিই ভয়েস মেসেজ হোক বা টাইপ করে হোক যাতে তোমাদের প্রপার গাইড আমি করতে পারি তো সেই জন্য তোমরা ফেসবুকটা ফলো করে দাও এখন আমি নিয়ে চলে এলাম কলকাতা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য কলেজ যে কলেজটার নাম হচ্ছে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ জয়পুরিয়া কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন থাকে অনেক ক্যান্ডিডেটের এ এছাড়াও তোমরা বিভিন্ন রকমের কমেন্ট করছো বিভিন্ন পোস্টে বা বিভিন্ন ভিডিওতে যে দাদা এই কলেজের ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে এই কলেজের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তো এই শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজের ভর্তি প্রক্রিয়া কিন্তু সেন্ট্রালাইজড পোর্টালেই হতে চলেছে আর সেই সেন্ট্রালাইজ পোর্টালে ভর্তির আগে জয়পুরিয়া কলেজের পক্ষ থেকে চলে এসেছে একটা ভর্তির নোটিফিকেশন দু হাজার চব্বিশ পঁচিশ সেখানে কি কি কোর্স রয়েছে কটা সিট রয়েছে কি কি যোগ্যতা লাগে আবেদন করার এবং কত টাকা খরচ হয় মেইনলি সবচেয়ে বেশি কনসার্ন যেটা যে কত টাকা খরচ হয়ে থাকে গ্র্যাজুয়েশন করতে গেলে জয়পুরিয়া কলেজে সেটাই ভিডিওতে ডিটেল বলতে চলেছি যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকেনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও এবং একাধিক ভিডিও আসতে চলেছে কাজেই নোটিফিকেশন না গেলেও তোমরা একটু চ্যানেলটা বারবার সার্চ করে দেখো এস ডি টিউটোরিয়াল গাইড তো চলো এবার স্ক্রিন তোমাদের জয়পুরিয়া কলেজের ডিটেল বলে দিই নোটিফিকেশন কিন্তু এখানে চলে এসেছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের তো এখানে সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন হবে বিএ বিএসসি বিকম সেপারেট কোর্স এখানে কিন্তু হয়ে থাকে এবং গার্লস স্টুডেন্টসদের জন্য এখানে ইভিনিং শিফট রয়েছে গার্লস স্টুডেন্টস যারা রয়েছে তারা মর্নিং শিফটের জন্য শুধুমাত্র আবেদন করতে পারবে এবং অনলি বয়েজ স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর ইভিনিং শিফট এবং বয়েজদের জন্য ইভিনিং শিফট রয়েছে এবং যেটা ডে শিফট সেটা কো এডুকেশন অর্থাৎ সমস্ত যারা বয়েজ রয়েছে বা গার্লস রয়েছে প্রত্যেকের জন্য ডে শিফট আর মর্নিং শিফটটা শুধুমাত্র গার্লস এবং ইভিনিং শিফটটা শুধুমাত্র বা জন্য এবং আদার ক্যাটেগরি বা জেন্ডার যেমন যে রয়েছে সেমনি এখানে ভর্তির প্রসেস চলে এবং অফ ফোর মেরিট লিস্ট এখানে চারটে মেরিট লিস্ট তোমাদের কিন্তু হয় তার পরবর্তীতে একটা তোমাদের শো ইন্টারেস্ট অপশন আসবে চারটে লিস্ট বেরিয়ে যাওয়ার পর যদি তোমরা চান্স না পেয়ে থাকো তাহলে একটা শো ইন্টারেস্ট বলে একটা অপশন তোমরা পাবে সেই ইন্টারেস্ট অপশনে তোমাদের ক্লিক করে দিতে হবে এবং পরবর্তীতে তার পরবর্তীতে চার দিনের মধ্যেই তোমাদের সমস্ত রিমেনিং যে সিট থাকবে সেটা ভর্তি কিন্তু হয় এইভাবে এই যে প্রসেস রয়েছে এই প্রসেসে এখানে কিন্তু হয়ে থাকে এবার ফিজ কত বা কি বিষয় রয়েছে সেগুলো বলবো চারটে টোটাল এখানে হেল্পলাইন রয়েছে যখন অ্যাডমিশনের প্রসেস শুরু হবে তখন তোমরা এখান থেকে হেল্পলাইনে কল কিন্তু করে নিতে পারবে চলে আসছি এই কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তিনটা শিফট মর্নিং যেটা গার্লসদের জন্য ডে শিফট যেটা কোয়েট এবং ইভিনিং শিফটের জন্য কি কি তোমাদের যোগ্যতা লাগবে ও ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমত বিকম মেজর যেটা শুধুমাত্র যেটা রয়েছে সেটা শিফট ওয়াইজ অনলি গার্লস অর্থাৎ মর্নিং শিফটে বিকম মর্নিং যেটা রয়েছে মেজর সেটা তিনশো একান্নটা সিট রয়েছে সেটা এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল নশো সত্তরটা সিট এখানে হয়ে থাকে জয়পুরিয়া কলেজে এখানকার মিনিমাম এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা একটু তোমাদের বলে দিই প্রথমত এখানে তোমাদের বেস্ট অফ ফোর দেখা হয় ফিফটি পার্সেন্ট মার্কস এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যাকাউন্টেন্সি বিজনেস ইকোনমিক্স এই যে সাবজেক্টগুলো রয়েছে একটু দেখে নিচ্ছো তোমরা এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের নাম্বার থাকলে তোমরা আবেদন করতে পারবে এবার দেখো এখানে এস জন্য সেটা হয়ে যাবে ফর্টি পার্সেন্ট এবং সাবজেক্টে তোমাদের ফর্টি পার্সেন্ট থাকলে আবেদন তোমরা করতে পারবে তারপরে মেরিট ইন্ডেক্সটা কিভাবে হয় বেস্ট অফ ফোর মার্কস এবং এই যে সাবজেক্ট এই সাবজেক্ট টোটাল ধরে এখানে কিন্তু টোটাল যে বিষয় সেটা করা হয় বিকম মেজরের ক্ষেত্রে দেখো টোটাল এখানে সত্তরটা নশো সত্তরটা সিট রয়েছে এখানে তিনশো একান্নটা গার্লসদের সিট থাকে মর্নিংয়ে আর কোয়েড দুপুরবেলা বা ডের জন্য একশো সিট থাকে টোটাল যে ডিটেল সেটা বলা রয়েছে এবং বিকম মেজর যারা বয়স রয়েছে চারশো বিয়াল্লিশটা সিট তাদের কিন্তু থাকে শুধুমাত্র বয়েসদের জন্য এবার আমরা চলে আসছি বেঙ্গলি মেজর মর্নিং অর্থাৎ বাংলাতে অনার্স পড়তে চাইলে এ তোমরা সিট পেয়ে যাচ্ছ টোটাল এখানে একশো ছত্রিশটা সিট এ গার্লসদের জন্য সিক্সটি এইট সিট বেঙ্গলি ডে মেজরদের জন্য অর্থাৎ কোয়েট যারা পড়ছো তাদের এখানে আটষট্টিটা সিট রয়েছে এবং এখানে

তারপরে এখানে মেরিট ইন্ডেক্স যেটা হবে বেস্ট অফ ফোর প্লাস বাংলা ধরে তোমাদের মার্কস কিন্তু যোগ করা হবে এবার চলে আসছি আমরা ইংরেজি ইংরেজিও এখানে মর্নিংয়ে পড়ানো হয় শুধুমাত্র গার্লসদের জন্য উনসত্তরটা সিট এবং ডেতে যেটা কোয়েট রয়েছে তাদের জন্য সিক্সটি নাইন টোটাল একশো আটত্রিশটা সিট বেস্ট অফ ফোরে তোমাদের ফিফটি পার্সেন্ট ইংলিশে তোমাদের লাগবে ফর্টি ফাইভ অথবা শুধুমাত্র যদি বেস্ট অফ ফোরে ফিফটি না থাকে ইংরেজিতে ফিফটি ফাইভ থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে এবং এখানে মেরিট ইন্ডেক্স একটু অন্যরকম হবে যেটা হচ্ছে বেস্ট অফ ফোর প্লাস টু ইন্টু ইংলিশ অর্থাৎ যদি তুমি ইংলিশে আশি পেয়ে থাকো তাহলে টু ইন্টু ইংলিশ মানে একশো তোমার মেরিট ইন্ডেক্স কিন্তু হয়ে যাবে সঙ্গে বেস্ট অফ ফোরের মার্কস তারপরে চলে আসছি বেঙ্গলি এডুকেশন সরি এডুকেশন মেজর মর্নিং টা সিট এখানে টোটাল থাকে অনলি গার্লসদের জন্য এখানে যেটা বেস্ট অফ ফোর প্লাস অনার্সের মার্কস দেখেই কিন্তু তোমাদের অ্যাডমিশানটা হতে চলেছে হিন্দি হিন্দির ক্ষেত্রে টোটাল একশো ছেচল্লিশটা সিট রয়েছে মেয়েদের জন্য সকালে রয়েছে আটষট্টিটা সিট ছেলেদের জন্য দুপুরবেলা ছেলে এবং মেয়ে উভয়দের জন্য দুপুরবেলা রয়েছে আটাত্তরটা সিট টোটাল একশো ছেচল্লিশটা সিট রয়েছে এবার দেখো এখানে এরকম যে মার্ক সেটা দেখা হবে মেজর হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির জন্য বিরাশিটা সিট রয়েছে ডেদের জন্য অর্থাৎ এখানে হিস্ট্রিতে এখানে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এগ্রিকেটে বেস্ট অফ ফোর এবং বেস্ট অফ এমং হিস্ট্রি অথবা ইংলিশ যাদের হিস্ট্রি থাকবে না তারা ইংরেজি যদি পড়ে আসো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ইংলিশ ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে জার্নালিজম মাস কমিউনিকেশন যেটা চুয়াল্লিশটা সিট রয়েছে কোয়েট ডেদের জন্য এখানে বেস্ট অফ ফোর প্লাস ফর্টি ফাইভ পার্সেন্ট ইন জার্নালিজম ইংরেজি অথবা বাংলা নিয়ে যারা পড়েছ তারা আবেদন করতে পারবে ওকে তারপরে ফিলোসফি ফিলোসফির ক্ষেত্রে এখানে রয়েছে আটষট্টিটা টোটাল অনলি গার্লসদের জন্য কিন্তু নেই শুধুমাত্র জন্য রয়েছে বেস্ট অফ ফোর প্লাস তোমাদের থাকতে হবে এখানে ফিলোজফি যদি নাও থাকে তাহলে তোমরা সাইকোলজি ম্যাথ এডুকেশন সোশিয়লজি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারবে পলিটিক্যাল সায়েন্স পড়তে গেলে তোমাদের আটষট্টিটা সিট রয়েছে মর্নিং এ এবং কোয়েট ডেতে রয়েছে তিরানব্বইটা সিট টোটাল ওয়ান সিক্সটি ওয়ান সিট রয়েছে পলিটিক্যাল সায়েন্সের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়তে চাইছো তাদের পল সায়েন্স অথবা এগ্রিগেটের নাম্বার পেলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে তো বিএ বিএসসি সাইকোলজি যেটা মেজর অর্থাৎ বিএ বা বিএসসি সাইকোলজি অনার্স নিয়ে যারা পড়তে চাইছো তাদের শুধুমাত্র থার্টি ওয়ান সিট রয়েছে সকালের জন্য একত্রিশটা সিট তারপর দেখো বেস্ট অফ ফোর প্লাস সাইকোলজি অথবা এগ্রিগেটে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো বা ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে সাইকোলজি না থাকলেও কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম রয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে একটু বলে দিই উনআশিটা সিট তোমাদের রয়েছে টোটাল বেস্ট অফ ফোরে ফিফটি পার্সেন্ট এবং কেমিস্ট্রিতে ফর্টি ফাইভ পার্সেন্ট অথবা ম্যাথমেটিক্সে ফর্টি ফাইভ পার্সেন্ট এবং ফিজিক্সে ফর্টি ফাইভ পার্সেন্ট এতগুলো নাম্বার তোমাদের প্রয়োজন রয়েছে আবেদন করার জন্য এবার দেখো এগ্রিগেট প্লাস বেস্ট অফ ফোর প্লাস কেমিস্ট্রির নাম্বার কিন্তু দেখা হবে বিএসসি কম্পিউটার সায়েন্স ডে বা মেজর ফর্টি টু এখানে রয়েছে এগ্রিগেটে এখানে ফিফটি পার্সেন্ট ম্যাথমেটিক্সে ফিফটি পার্সেন্ট ফিজিক্সে ফিফটি পার্সেন্ট বা স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্সে ফিফটি পার্সেন্ট থাকলে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে এগ্রিগেট এখানে বেস্ট অফ ফোর টু ইন্টু ম্যাথমেটিক্স প্লাস বেস্ট অফ ফোর অ্যামং ফিজিক্স স্ট্যাটিস্টিক্স নিয়ে এখানে তোমাদের ইন্ডেক্স কিন্তু ক্যালকুলেশন হবে বিএসসি ইকোনমিক্স যেটা রয়েছে বিরাশিটা টোটাল সিট রয়েছে ডেদের জন্য এইভাবে পুরো প্রসেস হতে চলেছে ফুড এবং নিউট্রিশন মেজর চুয়াল্লিশটা সিট রয়েছে এগ্রিগেটে ফিফটি পারসেন্ট অর্থাৎ বেস্ট অফ ফোর এবং পাশ মার্কস কেমিস্ট্রিতে থাকলে থিওরি এবং প্র্যাকটিক্যাল তোমরা আবেদন যোগ্য। তারপরে আমরা চলে আসছি বেস্ট অফ পাস মার্কস কেমিস্ট্রি বোধ থিওরি এবং প্র্যাকটিক্যাল যেটা এবং এখানে এগ্রিগেট ইংলিশ প্লাস কেমিস্ট্রির মার্কস কিন্তু যোগ করে তোমাদের ইন্ডেক্স হবে বিএসসি ম্যাথমেটিক্স যেটা ডে সাতানব্বইটা এখানে সিট রয়েছে বেস্ট অফ ফোর প্লাস ম্যাথমেটিক্স এ ফর্টি ফাইভ থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে বিজনেস ম্যাথমেটিক্স যাদের থাকবে তারা এখানে আবেদন যোগ্য নও তারপরে দেখো এখানে কী কী লাগবে প্রথমত বেস্ট অফ ফোর প্লাস ম্যাথমেটিক্স এর মার্কস এখানে দেখা হবে বিএসসি ফিজিক্স এর ক্ষেত্রে সেভেন্টি নাইন সিটস রয়েছে টোটাল এগ্রিকেটে ফিফটি পার্সেন্ট প্লাস ফিজিক্সে ফর্টি ফাইভ পার্সেন্ট এবং ম্যাথমেটিক্সে ফর্টি ফাইভ থাকলে তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে দেখো তোমাদের বেস্ট অফ ফোর এখানে ফর্টি পার্সেন্ট ফিজিক্সে ফর্টি পার্সেন্ট এবং ম্যাথমেটিক্সে ফর্টি পার্সেন্ট থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারবে এগ্রিকেট এখানে বেস্ট অফ ফোর প্লাস টু ইন্টু ম্যাথমেটিক্স প্লাস ফিজিক্স এর মার্কস তোমাদের দেখা হবে তারপরে রয়েছে দেখো বিএসসি জুওলজি জুলজির ক্ষেত্রে তোমাদের বেস্ট অফ ফোর ফোর্টি ফাইভ জুওলজি বা বায়োলজি বা বায়োটেকনোলজি এই তিনটে সাবজেক্টের মধ্যে যেকোনো একটা নিয়ে পড়লে তোমরা আবেদন করতে পারবে সঙ্গে কেমিস্ট্রিতে ফোর্টি পার্সেন্ট এবং ইংলিশে ফোর্টি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু লাগবে তারপরে দেখো এখানে কেমিস্ট্রি প্লাস বায়োলজি বা জুওলজি বা বায়োটেকনোলজি এই মার্কস এক জায়গায় করে বেস্ট অফ ফোর এর সাথে যোগ করে তোমাদের ইন্ডেক্স ক্যালকুলেশন হবে এবার চলে আসছে পাস কোর্স বিএ মাল্টি ডিসিপ্লিনারি মর্নিং কোর্স যেটা অনলি গার্লসের জন্য সিট টোটাল বেস্ট অফ থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এস সি এস টি দিন থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে যেটা থাকছে সেটা হচ্ছে বেস্ট অফ ফোর মার্কস প্লাস ইংলিশ অথবা হিস্ট্রি বা জিওগ্রাফির মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে এবার রয়েছে বিকম প্রোগ্রাম ইভেনিং অর্থাৎ এটা কিন্তু তোমাদের পাস কোর্স বিকমের পাস কোর্স রয়েছে একশো একাত্তরটা সিট রয়েছে বিকমের তো সাবজেক্ট অনেকগুলো থাকে এই সাবজেক্টগুলোর মধ্যে তোমরা পড়াশোনা করলে আবেদন কিন্তু করতে পারবে তো এই ছিল তোমাদের মোটামুটি এলিজিবিটি ক্রাইটেরিয়া এবার এসেছি এবার আমরা চলে এসেছি ফি স্ট্রাকচার নিয়ে মাল্টিডিসিপ্লিনারি যে কোর্স রয়েছে বিকম মাল্টিডিসিপ্লিনারি বা বিকম পাস কোর্স সেখানে তোমাদের যেটা দেখো টোটাল এখানে প্রায় বলছে এক্সক্লুডিং মাইনর ল্যাব বত্রিশশো আশি টাকা তোমাদের কিন্তু খরচা হয়ে থাকে বিকম মেজরের ক্ষেত্রে তোমাদের দেখো বা বিকম অনার্সের ক্ষেত্রে চৌত্রিশশো তিরিশ টাকা বিএ যেটা পাস কোর্স রয়েছে সেখানে পড়তে গেলে তোমাদের তিন হাজার সাতশো কুড়ি টাকা কিন্তু খরচ হয়ে থাকে বিএ মেজরের ক্ষেত্রে তোমাদের যে অনার্সের সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের মার্কস কিন্তু যেটা আগে বলে দিয়েছি এবার খরচ বাংলা পড়তে গেলে তোমাদের তেত্রিশশো সত্তর ইংরেজি এডুকেশন পড়তে গেলে তোমাদের চার টাকা কিন্তু খরচ হয়ে থাকে আর এখানে তোমাদের যেটা রয়েছে সেটা ইংরেজি বা অন্যান্য দেখে নেবে পরপর কেননা এমন ফর্ম্যাটে দেওয়া রয়েছে আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা এটা দেখে নিতে পারবে তো সেন্ট্রালাইজ প্রসেসের এখানে অ্যাডমিশন শুরু হতে চলেছে যখনই অ্যাডমিশন শুরু হবে আমি তোমাদের নোটিফিকেশন একেবারে দিয়ে দেবো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকো ভালো থাকুন সবাই অফ লাগবে